এই ভিডিওর মাধ্যমে আমি সেজদা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আমাদের সেজদা অবস্থায় কতটা অঙ্গ সেজদাতে মাটিতে ঝোঁকাতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। সেজদা, সেজদায় গেলে বান্দা আল্লাহর নৈকট্য চলে যায়, অর্থাৎ সব থেকে কাছে চলে যায়। সেজদা মানে প্রভু দরবারে মাথা লুটিয়ে দেওয়া। সেজদা শব্দটি মূলত আরবি শাব্দিক অর্থ নম্রতা, বিনয়, মাথানত করা, আত্মসমর্পণ করা, ঝুঁকে পড়া, চেহারা মাটিতে রাখা ইত্যাদি। পরিভাষায় আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্য বিনয়চিত্রে মানুষের সাতটি অঙ্গ দ্বারা মাটিতে লুটিয়ে পড়ে যে ইবাদত করা হয়, যাকে ইবাদত করা হয়। অর্থাৎ আপনি আল্লাহকে সেজদা করছেন, তাহলে আপনাকে মাটিতে লুটিয়ে পড়ে ইবাদত করতে হবে, তাকে সেজদা বলে। সাতটি অঙ্গ, সেভেন অঙ্গ বলতে আমরা সরাসরি সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদিসের মাধ্যমে জানতে পারি। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আমাকে শরীরে সাতটি হার যথা নাকসহ কপাল, দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের পাতা, অগ্রভাগের সাহায্য সেজদায় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আর কাপড়, দাড়ি ও চুল একত্র করে বেঁধে রাখতে নিষেধ করা হয়েছে। এটা হাদিস নম্বর হচ্ছে মিসকাত, হাদিস নম্বর 887। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম সাতটা অঙ্গ আমাদেরকে মাটিতে ঝুঁকিয়ে আল্লাহকে সেজদা করতে হবে। নাক সহ কপাল, দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের পাতা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। তো আমি এইখানেই শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।